তো আমি একসাথে এক জায়গায় কাজ করি, আমার একটা ফ্রেন্ড হতে পারে না? সে এত দিন ধরে কাজ করি, ক্লোজ ফ্রেন্ড হতে পারে না? হতেই পারে। ওয়েলকাম টু নিউজ 24, দিস ইজ ইয়োর হোস্ট মঞ্জু আহমেদ এন্ড দিস ইজ মুনজারিন অবনি, মিসেস বাংলাদেশ। কিন্তু আর একটু অ্যাড করে দেন, মিসেস বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ, অফ কোর্স। মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ। ও, আপনি যাচ্ছেন কবে? আমি যাচ্ছি নভেম্বরের 26th, একটু আগেই যেতে হবে, ওখানে কিছু প্রসিডিউর আছে আর এছাড়াও কিছু ক্যাম্পের কাজ আছে, সো একটু আগে যেতে হবে। সো শি ইজ গোনা প্রেজেন্ট আওয়ার কান্ট্রি, লাস ভেগাসে হবে। সো এখন মিসেস বাংলাদেশ একটু আলাপ করছিলাম, আমরা আলাপটা করতেছিলাম যে মিডিয়াতে আসলে সবাই খুব হাত নেড়ে নেড়ে আসে সোশ্যাল ওয়ার্ক করবে বলে, কিন্তু আলটিমেটলি করে না, করে না। এবং আসলে ফিল্ম হোক সবকিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়, হয়তো বা সময় দেওয়া সম্ভব হয় না। তো আমার যেটা, যে আমি তো লাস্ট 3 বছর হলো একদম প্রত্যক্ষভাবে করে যাচ্ছি, সো এটা আমার সাথে সবসময় ছিল। আমার আসলে ভালো লাগে এই কাজটা করতে আর আমি চেষ্টা করি মানে সময় বের করে করতে। এছাড়া আপনি জানেন কিনা আমি জানি না, আমার একটি স্কুল আছে যেখানে আমি প্রতিবন্ধী বেবিদেরকে একদম ফ্রি নাচ শিখাই আর কি, ওদের সাথে একটু সময়ও আমার স্পেন্ড হয়। আর এছাড়া হচ্ছে দেখা যায় এরকম আমার কাছে অনেক স্টুডেন্ট এসেছে যে বলে যে নর্মাল টিচাররা নাচ শেখাতে চায় না, যারা নাচের টিচার আছে এরকমও আছে যে অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দিয়েছে, বলছে যে না, ওকে অনেক ধৈর্য ধরে সময় দিতে হয়, অন্যান্য স্টুডেন্টদের সাথে ওরা কোপ আপ করতে পারছে না। সো ওরা সবাই আমার এখানে ওয়েলকাম, ওরা এখানে আসে ওদের সুবিধা মতো টাইমে আসে, ফ্রাইডে স্যাটারডে এনি ডে ওদের টাইমটা আর কি, যখন ওরা ফ্রি তো ওদেরকে আমি তখন সময় দিই। সো ফ্রাইডে স্যাটারডে বেসিক্যালি আমি কোনো কাজই রাখি না, এই সময়টা আমি আমার ফ্যামিলিকে দিই প্লাস ওদেরকে দিই। আচ্ছা, তার মানে আপনি ট্রেন্ড লাইক প্রফেশনাল ড্যান্সার? জি। আচ্ছা, ওকে, তার মানে কাজগুলো আপনি ইন্টারন্যাশনাল ডান্স এশিয়া চ্যাম্পিয়নশিপে আমি গোল্ড মেডেল পেয়েছি। ওখান থেকে আসার পরে আমি একটি স্কুলে ঢুকেছিলাম যেখানে আমি স্পেশাল চাইল্ডদেরকে নাচ শিখাতাম, তো ওখান থেকে আমার মাথায় এসেছে যে আমি যদি কখনো একটি স্কুল দিতে পারি, সেই স্কুলে অফকোর্স একটি প্রজেক্ট বা একটি ক্লাস ওদের জন্য স্পেশালি থাকবে। সো আমার একটি স্কুল আছে, সে স্কুলে হচ্ছে একটি স্পেশাল প্রজেক্ট, ফান অ্যান্ড লার্ন, সো ওরা যাতে দে হ্যাভ ফান অ্যান্ড অলসো লার্ন সামথিং, ইয়া, সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রজেক্ট অফ মাই স্কুল। দিস ইজ বিউটিফুল, ভেরি কমেন্ডেবল। সো অবনী, এখন ওই কোশ্চেনটাতে আসি যে তাহলে কি মডেলিং আপনি করতেছিলেন, অ্যাক্টিং, আপনি বিয়ের আগে কাজ করছিলেন, এখন বিয়ের পর? বিয়ের পর আসলে আমার করা হয়নি কাজ এই প্যাজেন্টটার আগে, আমার বাচ্চাকে সময় দিতে হয়েছে, ছোট বাচ্চা আর তখন নিউ ফ্যামিলি স্টার্ট করেছে, ফ্যামিলি বাচ্চাকে বেশি সময় দিচ্ছিলাম। যখন এই সার্কুলারটা দেখলাম ফেসবুকে, তো আমি আসলে ভেবেছিলাম যে আই নিড আ ইন্ট্রো, ভেরি গুড কাম ব্যাক, ভেরি গুড ইন্ট্রো, সো আই ওয়াজ লুকিং ফর দ্যাট কোনটা হতে পারে, কীভাবে ঢুকলে আই ক্যান গেট আ স্ট্রং পজিশন। সো আমি বলবো এই প্ল্যাটফর্মটা আমাকে ওভাবে হেল্প করেছে টু গেট আ স্ট্রং ইন্ট্রোডাকশন এগেইন। আর এখন তো আল্লাহর রহমতে কাজ করছি, বেশ কিছু ফটোশ্যুট চলছে। আর ফটোশ্যুট বেশি কেন করা হয়, কারণ হচ্ছে বেবিকে টাইম দিয়ে দেখা যায় 3-4 ঘন্টায় ফটোশ্যুটটা শেষ হয়, আর অন্যান্য শ্যুটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে ডে লং থাকে, তো সো আসলে আমার বাচ্চাটা বেশি ছোট, ওকে রেখে আসার জন্য সারাদিন। ওকে, সো ফিল্মে দেখা যাবে না? অ্যাটলিস্ট 3-4 বছর আমি চাচ্ছি না। আরেকটা জিনিস আমি একটু শিখে আসতে চাই, যদি আমি কাজটা করি একটা ভালো কারো কাছে আমি গ্রুমড হয়ে কাজটা করতে চাই, শুধু চাই না যে আমি জাস্ট টাইটেলটা পেয়েছি এটা ব্যবহার করে আমি একটি ভালো সিনেমা পেয়েও গেলাম, কিন্তু আসলে আমি চরিত্রটি সদ্ব্যবহার করতে পারলাম না। কথা হয়েছে, কিন্তু আমি ওই একই কথাই বলেছি যে আমি আসলে গ্রুম করব, গ্রুম নিজেকে গ্রুম করব। গ্রুমিং করা নায়িকা খোঁজে না এখন তো, ফেসবুকে সুন্দর ছবি দেখবে নায়িকা বানিয়ে দিবে। This is like very easy. আমি কিন্তু নেটফ্লিক্স ফ্রি কানেক্ট, সো নেটফ্লিক্সে আমি যখন, we all are, হ্যাঁ, সো নেটফ্লিক্সে যখন আমি একজনের অভিনয় দেখি, স্পেশালি হচ্ছে ইন্ডিয়া ইজ ডুইং ভেরি গুড ইন নেটফ্লিক্স, আমি বলবো ল্যাটিন আমেরিকা ইজ ডুইং গুড ভেরি ইন নেটফ্লিক্স,
সো ওদের অভিনয় দেখে আমার তখন মনে হয় যে করলে এরকম একটা কিছু করা উচিত যেখানে আসলে আমার চেহারা আমাকে জাস্টিফাই করে না, আমার হ্যাঁ ক্যারেক্টারটা প্লে করবো, প্লাস হচ্ছে আমি কতটুকু আমার ক্যারেক্টারকে দিতে পারছি এটাই আমাকে জাস্টিফাই করবে। সো ওটাই হচ্ছে আমার টার্গেট আসলে, এক একজনের টার্গেট আসলে এক এক রকম। আমি এরকম তাহলে একটা জাস্ট একটা মুভি দেখলাম কালকে রাতে, মুভি নেম ইজ সুইট হার্ট, নামটা শুনতে যতটুকু মনে হচ্ছে বাট গল্পটা খুবই ডিফারেন্ট, থ্রিলার, একটা সমুদ্রে মেয়েটা একা সার্ভাইভ করে, কাস্ট্রোর সাথে অনেকটা মিল আছে, ইউ ক্যান ওয়াচ দ্যাট মুভি। আচ্ছা না, আমি বলতেছিলাম যে এখন নায়িকা হইতে গেলে আসলে গ্রুমিং থাকতে হয় না, এখন ফেসবুকে সুন্দর ছবি থাকলে ওইখান থেকে ধরে নিয়ে নায়িকা বানিয়ে দেয়, সো এখন তো আসলে নায়িকা হওয়া খুবই ইজি, সো ইউ ক্যান ডু দ্যাট আই গেস, একটু সুন্দর ছবি দেবেন ব্যাস হয়ে যাবে। আচ্ছা আর হচ্ছে তাহলে নাটকে আসলে ওই যে অভিনয় জিনিসটাই আসলে আমি এরকম অনেকেই দেখেছি, এরকম অনেক মডেল আছে, নায়িকা আছে, আমি খুব পছন্দ করি, তাদেরকে ফলো করি, আই লাইক দেয়ার লাইফস্টাইল, দ্য ওয়ে দে পোজ ইন ফ্রন্ট অফ ক্যামেরা, বাট অভিনয়ে দেখা যায় ওরকম আমি আসলে তাদের অভিনয় দেখে অতটা অনুপ্রাণিত হই না। নাম তো বলা যাবে না, সরি নাম বলতে চাচ্ছি না। কোশ্চেনটা ঘুরাই করি, লাইক হু ইজ ইওর ফেভারিটস? জয়া আপু, জয়া আপু কিন্তু তার 6-7 বছর আগের একটা আমি ইয়ে দেখছিলাম টক শো, সেখানে কিন্তু উনি নিজেই বলেছে আমি কিন্তু অভিনয় করতে পারি না, আমি শিখছি। সো ওটা কিন্তু আমাকে খুব মানে আমাকে খুব অনুপ্রাণিত করেছে যে উনি আস্তে আস্তে শিখে আজকে উনি জয় হাসান হয়ে গিয়েছে, 2 বাংলায় মানে রাজত্ব করছে, সো সে কিন্তু শিখে আসলে এই জায়গাটায় এসেছে, সো সময় লেগেছে। সো আমি চাই না যে হ্যাঁ এই বছরই আমি হচ্ছে ক্রাউন পেয়ে গেছি, এই বছরই আমি নায়িকা হয়ে গেছি, এই বছরই সব। হ্যাঁ তারপর তারপরে বিপাশা ম্যাম, মো আপু, অফকোর্স আই থিঙ্ক মো আপুকে আমি সরি সেকেন্ডে দিব, মো আপুটা পরে বলে ফেলেছি, আই লাইক হার, শি ইজ লাইক এখনও অনেক সুন্দর করে মডেলিং করছে, দ্য ওয়ে শি ক্যারি হারসেলফ ইন ফ্রন্ট অফ ক্যামেরা, র্যাম্প অ্যান্ড এভরিথিং, শি ইজ সো পারফেক্ট, বিউটিফুল। আর ছেলেদের মধ্যে, ছেলেদের নাম একটু পরে বলেন, তার আগে বলেন এখনকার যারা কাজ করতেছে তাদের নাম বলেন নাই, শুধু জয়াপো তো এখন কাজ করছে, আর এখন যারা কাজ করছে নাবিলা আপুর কাজ আমার ভালো লেগেছে, নাবিলা খুবই কম কাজ করে, হ্যাঁ কিন্তু ভালো লেগেছে, ইটস ভেরি কোয়ালিটিফুল। অনেকগুলো নাম বলতে হবে, 3-4টা হতে পারে, মেজেবিন আপুরও নাটকগুলো দেখছি ইদানিং ভালো লাগছে, লাস্ট 1 বছরে ওনার অভিনয় ইদানিং খুব ভালো লাগছে। যে মেজেবিন যে কালকে যে একটা ছবি ভাইরাল হয়ে গেল, এটা আমরা কোথায় আছি, একটা জাস্ট হাত ধরে হাঁটতেছে, ফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেইটা নিয়ে তো ভাইরাল হওয়ার কি কারণ আছে বা? আমি ঠিক জানি না, আসলে এটা নিয়ে মনে হয় অনেক আগে থেকে কথা হচ্ছিলো, যেরকম আমি নিউজটি পড়েছি, নিউজটিতে লেখা ছিল যে এটা নিয়ে আগে থেকে অনেক কথা হচ্ছিলো, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি আসলে বুঝলাম না যে আমরা বাংলাদেশে থাকি, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলতে পারি, আমার ফ্রেন্ড আমার বাসায় আসবে, আমরা কথাবার্তা বলবো সবাই মিলে একসাথে, মানে এখনো আসতে পারে তাই না, মানে ও একসাথে বসে ইভেন ইন্টারভিউ দিতে পারে, সো বয়ফ্রেন্ডও হতে পারে, বয়ফ্রেন্ডের হাত ধরে ধীরে বিজনেস, আই থিং ইফ শি ডাজন্ট ওয়ান্ট টু রিভিল ইন ফ্রন্ট অফ মিডিয়া দ্যাটস ভেরি ফাইন আই থিং। এবং কেউ কেউ শে করতেছে, হেডলাইন করতেছে কেন হাত ধরেছিলেন মেহজাবিন, মানে মানে আমি একসাথে এক জায়গায় কাজ করি, আমার একটা ফ্রেন্ড হতে পারে না, সে এত দিন ধরে কাজ করি, ক্লোজ ফ্রেন্ড হতে পারে না, হতেই পারে, মানে মেহজাবিন কেন হাত ধরেছেন, এইটা কি ধরনের কোশ্চেন, এটা কি ধরনের হেডলাইন, আমি ঠিক জানি না। ওই যে আপনি বললেন যে আমাদের হচ্ছে এখানে গ্রুম দরকার, আমাদের মনে হয় একটু এখানেও একটু একটু গ্রুম দরকার, যে আমরা আসলে কি টাইপের নিউজ করতে চাচ্ছি, কোনটা বেশি পটেনশিয়াল নিউজ, কোনটা বেশি এলিমেন্ট আছে নিউজে, মানে কোনটা, যেমন এটার চেয়ে যদি এরকম হতো যে মেহজাবিন আপুর ফিউচার প্ল্যানিং কি, মেহজাবিন আপু ফিউচারে কী কী কাজ করছে, নতুন কী কী চমক নিয়ে আসছে, এটা মনে হয় আরেকটু বেশি আমাদের জন্য ইন্সপায়ারিং হতো যারা নতুন আসছি। মানে একটা ফ্রেন্ড বয়ফ্রেন্ড আর ফিয়ান্সে ওর সাথে যদি ঘুরতে যায়, হাত ধরে ঘুরে বেড়ায় ভিড়ের মধ্যে, ইজন্ট ইট লাইক ভেরি নর্মাল টু আওয়ার সোসাইটি? ইট শুড বি আই থিঙ্ক, বাট পিপল আর নট টেকিং ইট নর্মালি, রাস্তায় মারামারি করলে দ্যাটস নর্মাল, হাক করা যাবে না, ওই যে সোশ্যাল মিডিয়া ইউ ক্যান সি